রাজভবনের উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চের জায়গাতেই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ধর্ণার আবেদনে রাজ্যের কোনো আপত্তি নেই বলে অবশেষে কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লো দল ভট্টাচার্য বলেন, ধর্ণা নিয়ে আপত্তি তুলে রাজ্য কার্যত হার স্বীকার করেছে। আজকে মামলাটা তো ছিল, আপনারা জানেন মামলাটি বহুদিন ধরে, বেশ কয়েকদিন ধরে শুনানি চলছে, তো তাতে তো অনেক জিনিসই বেরিয়ে পড়েছে, অনেক সত্য সামনে চলে এসেছে। তো আজ চাপে পড়ে আজ ফাইনালি রাজ্য লিটারেলি হার স্বীকার করলো। আজকে এসে রাজ্য আদালতের কাছে জানিয়েছেন যে রাজ্যের কোনো আপত্তি নেই, যে জায়গাতে অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেস ধর্ণা অবস্থান করেছিল 5 দিনের জন্যে, সেই জায়গাতেই যদি অবস্থান করেন আর কি, শান্তিপূর্ণ অবস্থান মাননীয় বিরোধী দলনেতা, তাহলে এই রোববার করতে পারেন, তাতে রাজ্যের কোনো অবজেকশন নেই। তো এটা রাজ্য তো বলেছে, বাট মানে ভাঙবো তবু মুচকাবো না, এই একটা তো অ্যাটিটিউড আছেই আর কি। তো খুব ভালো করেই জানে যে 30 তারিখ করে করে মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত প্রোগ্রাম থাকেন, এবং তাতে শুভেন্দুবাবু সমস্ত কটি যে মন কি বাতের প্রোগ্রাম হয় তাতে উনি পার্টিসিপেট করেন। তো ওইটি জেনেই রাজ্য সরকার আজকে এই কথা বলছে আর কি, মানে হার স্বীকার করে নিল যে ওখানেই করতে দিতে হবে, রাজভবনের সামনেই, কিন্তু ওরা ইচ্ছে করে এই রোববার বলেছে। তো আমরা আদালতকে জানিয়েছি যে এই রোববার তো সম্ভব নয়, কারণ এই রোববার আমাদের প্রিশিডিউল শুভেন্দুবাবুর প্রোগ্রাম আছে মন কি বাতের। তো তাহলে আমরা সামনের রোববার করব যদি আদালত সেরকম ডিরেকশন দেন। তো রাজ্যকে তখন আদালত বলেন, আদালতের তরফ থেকে যে তাহলে আদালত বলেন, মাননীয় জাস্টিস অমৃতা সিনহা বলেন যে তাহলে সামনের রোববার করা হোক, এই রোববার বাদ দিয়ে। তখন রাজ্য বলছে যে না, তাহলে আমাদেরকে তো এই বিষয়ে ইনস্ট্রাকশন নিতে হবে, পরের সপ্তাহে রাজ্যের কী বক্তব্য সেটা রাজ্য জানাবে হচ্ছে এই পরের, এই সামনের মঙ্গলবার দিনকে।